বাগমুন্ডির বিভিন্ন স্কুলের শিক্ষক ঘাটতি মেটাতে উদ্যোগী হল শিক্ষা দপ্তর। প্রথম পর্যায়ে 10 জন শিক্ষককে অন্যান্য স্কুল থেকে বাগমুন্ডির 6টি স্কুলে পাঠানোর নির্দেশ দিয়েছে শিক্ষা দপ্তর। রবিবার বাগমুন্ডির বিডিও অফিসে প্রশাসনিক বৈঠকের পর বিধায়কের সঙ্গে যৌথভাবে সাংবাদিক বৈঠক করে একথা জানান পুরুলিয়া জেলা শাসক রজন নন্দা। শিক্ষক সংকট মেটাতে বাগমুন্ডির হাইস্কুলগুলিতে আরও শিক্ষক পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানান জেলা শাসক। অন্যদিকে আজ সোমবার বাগমুন্ডির স্কুলে শিক্ষক সংকট মেটানোর দাবিতে 12 ঘন্টা বন্ধের ডাক দিয়েছে কংগ্রেস। জনজীবন স্বাভাবিক রাখতে পুলিশ ও প্রশাসনের সব রকম ব্যবস্থা নিয়েছে বলে জানান জেলা শাসক। রবিবার দুপুরে বাগমুন্ডিতে শিক্ষা দপ্তরের আধিকারিক, বাগমুন্ডি এলাকার হাইস্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকা এবং ওসিও বিডিওকে নিয়ে প্রশাসনিক বৈঠক করেন জেলা শাসক এবং বাগমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো। তারপর বিধায়ক এবং জেলা শাসক যৌথভাবে সাংবাদিক বৈঠক করেন। শিক্ষক শিক্ষিকা নিয়ে একটা সাময়িকভাবে একটা সমস্যা তৈরি হয়েছিল এবং বেশ কয়েকদিন ধরেই আমাদের যারা ছাত্রছাত্রী আছে তাদের গার্জিয়ান বা সবাই আমাদের সাথে যোগাযোগ করেছে। আমরা বিভিন্ন স্কুলে শিক্ষক যারা আছেন বা হেড টিচারদের সাথে আমরা কথা বলেছি। শিক্ষকদের নিয়ে একটা সাময়িকভাবে সমস্যা তৈরি হয়েছিল, সেই ব্যাপারে আমরা ইতিমধ্যেই রাজ্য সরকারের সাথে কথা বলেছি এবং আমি নিজেও মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে গত 20 তারিখ আমি দেখা করেছিলাম এবং কথা বলেছিলাম এবং উনি শিক্ষামন্ত্রীকে এই ব্যাপারে দেখার জন্য বলেছিলেন এবং মাননীয় জেলা শাসক সাহেব এবং আমাদের ডিআই সাহেব, ডিআই পুরুলিয়া যিনি আছেন, ওনাদের সাথে আমরা কথা বলেছিলাম এবং ওনারাও উদ্যোগ নিয়েছিলেন যাতে এই শিক্ষক সমস্যা যত তাড়াতাড়ি সম্ভব দূর করা যায় এই বাগমুন্ডি, ঝালদা বা সমস্ত এলাকাতেই। এবং সেই ব্যাপারে রাজ্য সরকারের পক্ষ থেকে একটা ইনস্ট্রাকশন এসছে বা একটা অর্ডার এসছে যত তাড়াতাড়ি সম্ভব যে একটা অচলাবস্থা তৈরি হওয়ার একটা সমস্যা একটা হয়েছিল সেটা দূর করা যায় এবং এটা যাতে আমাদের একটা সচল রাখা যায় সে ব্যাপারে একটা অর্ডার এসছে এবং সেই ব্যাপারে আজকে আজ ডাকা হয়েছে এবং ডিএম সাহেব আছেন, এডিএম সাহেব আছেন, বিডিও সাহেব, এসডিও সাহেব সবাই আছেন যাতে এই সমস্যা, বাগমুন্ডির এই সমস্যা, স্কুলগুলো যাতে সমস্যা ছাত্রছাত্রীদের কোনোভাবেই না হয় সেই ব্যাপারে তাড়াতাড়ি একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আগামী দিনে যাতে এই সমস্যা দূর করার ক্ষেত্রে আরও কিছু মানে মতামত আছে সেগুলো যাতে আমরা তাড়াতাড়ি করতে পারি সে ব্যাপারে আমরা আশাবাদী এবং এই সমস্যা থাকবে না এটাও আমরা বলছি আপনাদের। কতজন শিক্ষককে নেওয়া হয়েছে এখন? এখন আপাতত 10 জন শিক্ষক বিভিন্ন স্কুলে, 6টা স্কুলে 10 জন শিক্ষককে নেওয়া হয়েছে এবং আগামী দিনে আরও কিছু শিক্ষকের হয়তো প্রয়োজন, সেগুলো সমস্যা মিটে যাবে।